চট্টগ্রামের নিউ মার্কেট বিপণী বিধানের নিস্তলায় ফ্যাশন আউটলেট আর্টের 21তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে ফিতা কেটে এর উদ্বোধন করেন র্যাঙ্কস প্রপার্টিজের সিইও তানভীর শাহরিয়ার রিমন। আগত অতিথিরা মহামারীর মধ্যেও এই আউটলেটের যাত্রা শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেছেন। করোনার কালীন সময় যে ধরনের বিজনেস ইকোসিস্টেমে ফিট ইন করা দরকার, আর্ট সেই বিজনেস ইকোসিস্টেমে কিন্তু ফিট ইন করছে, এটা হচ্ছে মানে সবচেয়ে বড় বিষয়। আমি মামুন ভাইকে তার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা জানাই। আপনারা সবাই আসবেন, ওদের নিউ ওপেনিং যেটা লঞ্চ ব্রাঞ্চ হয়েছে অবশ্যই ঘুরে দেখবেন। চিটাগং আর ওদের অনেকগুলো আউটলেট আছে, আর গুড উইশেস ফর দ্য ব্র্যান্ড আর্ট। একই ছাদে নিচ্ছে পুরুষ এবং নারী দুজনেই কালেকশন রেখেছে, আর আর্টকে নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নেই। ওনাদের ইতিমধ্যে অনেকই আউটলেটস আছে, সো সবাই আসবেন। আর এখানে স্বাস্থ্যবিধি মেনেই সব কিছু করা হচ্ছে। যারা আসবেন বা ওনাদের এখানে যারা আছেন তাদের জীবনের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধিটা অবশ্যই 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 মাথায় রেখে এই ব্যবসা পরিচালনা করতে হবে, এটার কোনো বিকল্প নেই। কালেকশন ভালো, মেল ফিমেল সব ধরনের কালেকশনই ওরা রেখেছেন, অ্যান্ড চাইল্ডস কালেকশনও আছে। সো মোটামুটি সবার জন্য একটা ফ্যামিলি নিয়ে ওরা শপিং করার মতো একটা প্লেস। করোনার এই ক্রান্তিকালে মামুন ভাইয়ের যে সাহসী উদ্যোগ নিয়েছে তা অবশ্যই আমরা যারা এন্টারপ্রেনার আছে, যারা ফ্যাশন ডিজাইনার আছে, তারা অবশ্যই ওনাকে স্বাগতম জানাই। বিকজ এরকম একটা সময়ে আমরা যারা উদ্যোক্তা আছে আমাদের কিন্তু সবারই কম বেশি একটা মানে বিজনেস নিয়ে আমাদের একটা নেগেটিভ ধারণা চলে এসছে যে আমরা কীভাবে আসলে সামনের দিকে এগিয়ে যাব। এই সময় ওনার এই সাহসিকতাটা আমাদেরকে কিন্তু সবাইকে একটা উৎসাহ দিচ্ছে। এই আউটলেটে নতুন ডিজাইন ও নতুন কালেকশনে নানান পোশাক রয়েছে বলে জানান আর্ট ফ্যাশন হাউসের চেয়ারম্যান মামুন চৌধুরী। কোয়ালিটি ম্যাক্সিমাম মিনিমাম প্রাইস, সো আপনারা আসলে ফ্যামিলি সহ আপনারা পুরো ফ্যামিলির থেকে শপিং করতে পারবেন। মেন্সের জন্য পাঞ্জাবি কাবলি, লেডি ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, প্যান্ট, ডেনিম, ইচ অ্যান্ড এভরি থিং আছে। এরপরে হচ্ছে ওয়েস্টার্ন লেডিস আছে, এরপরে হচ্ছে কিডসের জন্য আমাদের আয়োজন, তাহলে এক ছাদের ভিতরেই আপনারা শপিং করতে পারবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, পিটুপির পরিচালক আনোয়ারুল ইসলাম ঝিন্টু, নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ। ডেস্ক রিপোর্ট, চিটাগং লাইভ। জিলাপির প্যাচ কিংবা ধোয়া ওঠা চা, লোভনীয় কাচ্চি বা টকঝাল ফুচকা, মজাদার খাবারের স্টিকার দিয়ে চমকে দাও বন্ধুদের। চ্যাট বক্সের চমক এখন এম স্টিকার।